আসসালামু আলাইকুম। তো তথ্য হালনাগাদ না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার বিকাশ অ্যাকাউন্টে। তো এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে কি না, বা আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে বলছে কি না, সেটি কীভাবে চেক করতে হয় সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সেই সাথে আরও দেখিয়ে দেব কীভাবে তথ্য হালনাগাদ করতে হবে। তো চলুন আমরা একটু দেখে নিই কীভাবে বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হয়। তো সর্বপ্রথম আমার ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই বিকাশ অ্যাপটি আমি ওপেন করব, এবং এই বিকাশ অ্যাপ থেকে আপনি দেখতে পাবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে কি না। তো যারা এখনও পর্যন্ত বিকাশ অ্যাপটি ডাউনলোড করেন নাই তারা অবশ্যই বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন, তাহলে সেখান থেকে আপনারা খুব সহজে চেক করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে কি না। তো আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করছি। এরপরে উপরের দিকে যে বিকাশের একটি লোগো আছে বা আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বিকাশের সেটিংসে চলে যাবেন, বিকাশ অ্যাপসের সেটিংসে আপনাকে নিয়ে যাবে। এরপর এখানে মাঝ বরাবর দেখবেন এখানে আই বাটনে একটি হেডলাইন রয়েছে তথ্য হালনাগাদ, তো এই এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি ক্লিক করে দিয়েছি। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে কি না। তো দেখুন, যদি আপনার অ্যাকাউন্টের বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে বলে তাহলে এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে দেখুন উপর দিকে লেখা আছে অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন। আর যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে না বলে তাহলে এখানে এই পেজটি ওপেন হবে না। তো এরকম পেজটি যদি ওপেন হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার জন্য বলছে। তো এখানে কীভাবে হালনাগাদ করতে হবে তার একটি নিয়ম তারা এখানে দিয়ে দিয়েছে। তো দেখুন, তিনটি সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন। তো তিনটি সহজ ধাপ হচ্ছে আপনার এনআইডির ছবি তুলতে হবে, এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, এরপর নিজের চেহারার ছবি তুলতে হবে। অর্থাৎ আমরা বিকাশ অ্যাপ থেকে যেভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকি ঠিক সেমভাবে একইভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য সাবমিট করতে হবে বা তথ্য হালনাগাদ করতে হবে। বিকাশ অ্যাকাউন্ট খোলার মধ্যে আর তথ্য হালনাগাদ করার ভিতরে কোনো পার্থক্য নেই। তো এখানে যদি আপনি তথ্য হালনাগাদ করতে চান তাহলে এখানে শুরু করুন, এই যে শুরু করুন এখানে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী তিনটি ধাপে আপনার কিছু তথ্য দিতে হবে, এনআইডির ছবি, প্রয়োজনীয় তথ্য এবং চেহারার ছবি দিয়ে এটি কমপ্লিট করলে বা এটি সম্পন্ন করলে আপনার অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।